তারপর পরী তার মায়া শক্তি দিয়ে একটি জাজিম তৈরি করলো, আর পরী জোনাকিকে নিয়ে আকাশে উড়াল দিতে থাকলো। কি খেলা হবে শুনি তো একটু। ও মা, এভাবে বলছো কেন? প্রতি বছরই তো হয়, যেমন খুশি তেমন সাজো। এই খেলাটাই আমরা অনেক আনন্দ পাই মা। ও মা, তার মানে আজকে তোকে সাজতে হবে, তাই তো? তা বলি, কি সাজবি মা জোনাকি? হ্যাঁ গো মা, সেটাই তো। আমি যে কি সাজবো সেটা তো আমি নিজেই বুঝে উঠতে পারতেছি না মা। আগের বার তো নতুন বসে গেছিলাম, কিন্তু এবার আমি কি সাজবো মা? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এইবার আমি তোকে পরী সাজিয়ে দেব, কেমন হবে বল তো? অনেক ভালো হবে মা, সত্যি বলছো? তুমি আমাকে পরী সাজিয়ে দিবে মা? হ্যাঁ, বছরের একটা দিন, তাছাড়া তুই প্রথম হলে পুরস্কারও তো পাবি মা। আমি নিজের হাতে তোর জন্য পরীর মতো জামা বানিয়ে দিচ্ছি, তুই একটু দাঁড়া, আমি আমার একটা কাপড় দিয়ে তোর জন্য একটা পরীর মতো জামা বানিয়ে দিব, কেমন? ঠিক আছে মা, তাহলে তো বেশ ভালো হলো, তুমি বরং আমাকে জামাটা বানিয়ে দাও। তারপর জোনাকি অপেক্ষা করতে লাগলো, আর মুন্নি শিয়ালনি তার মেয়ের জন্য সুন্দর একটা জামা বানাতে লাগলো, কিন্তু কাপড়টা ছিল অনেক পুরাতন। ঘরে তো আর কোনো নতুন কাপড় নেই, এটা দিয়েই আমার মেয়ের জন্য সুন্দর একটি জামা তৈরি করতে হবে। মা, হলো তোমার, সবাই এতক্ষণে হয়তো স্কুলে চলে গেছে, তুমি কাজটা একটু তাড়াতাড়ি করো না মা। এই তো হয়ে গেছে মা জোনাকি, আর একটু দাঁড়া। তারপর মুন্নি শিয়ালনি তার মেয়েকে একটা পুরাতন কাপড় দিয়ে পরীর মতন জামা বানিয়ে দিল। জোনাকি কোনো কিছুই বলল না, যেটা মা বানিয়ে দিয়েছে সেটা পরেই জোনাকি স্কুলে গেল। সোনাপুর স্কুল, আর এই স্কুলে জোনাকি পড়ত। এই স্কুলে আজকে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। সবাই তো চলে এসেছে দেখছি, সবাই কত সুন্দর সুন্দর করে সেজে এসেছে। আমার বন্ধু রাজু কই, কোথাও তো দেখছি না। আর অন্য পাশ থেকে একটু পরেই রাজু এসে জোনাকিকে ধরলো। কি রে জোনাকি, তুই এখানে কাকে খুঁজছিস রে? আরে আরে, আমি তো তোকেই খুঁজছি। তুই কোথায় ছিলি এতক্ষণ রাজু? আমি তোকে তো কখন থেকে খুঁজতেছি। আরে আমি তো এখানে এইমাত্রই আসলাম জোনাকি। তোকে তো আজকে কত সুন্দর লাগছে, তুই তো অনেক সুন্দর করে শার্ট প্যান্ট পরে এসেছিস, আগের বার তো তুই জামাই সেজে এসেছিলি, তাই না রাজু? হ্যাঁ, তোকে আগের বার আমি দেখেছি, আর এবার তো তুই ভূতের মতো সেজে এসেছিস। আর আমাকে দেখ, আমি এবার পার্লার থেকে সেজে এসেছি, এবার প্রথম পুরস্কার আমি নিব। তা তুই কি সেজে এসেছিস এবার বল তো আমায়। আমি এবার পরে সেজে এসেছি, দেখ না আমায়, আমাকে কেমন লাগছে বল তো রাজু। হাসালি আমাকে, তোকে এই জামাতে কে পরি বলবে, এটা তো তোর পুরান জামা জোনাকি। দেখ রাজু, একদম বাজে কথা বলবি না, এই জামা আমার মামাকে নিজের হাতে বানিয়ে দিয়েছে। 100 বার বলবো তোকে, যেমন লাগছে তেমনই তো বলবো, তাই না? শোন জোনাকি, তোকে আমি একটা কথা বলি। হ্যাঁ রাজু, কি কথা বল। তুই না প্রতিযোগিতায় যাস না, তুই বরং বাসায় চলে যা, নয়তো তোকে দেখে সবাই হাসাহাসি করবে। এই কথা শুনে জোনাকির মন অনেক খারাপ হয়ে যায়, আর জোনাকি স্কুলের পিছনে গিয়ে কাঁদতে থাকে। তখনই একটি পরী জোনাকির সামনে আসে,
আর তখন পরী তাকে বলে, এই যে মিষ্টি মেয়ে, শুনছো? তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো আমায়। না গো মেয়ে, আমি তো মিথ্যে কথা বলি না। তুমি বিশ্বাস করো মিষ্টি মেয়ে। যাকে, তুমি এসব কথা বাদ দাও, এবার তুমি বলো কি, তুমি আমার কাছে কেন এসেছো? দয়া করে তুমি আমাকে একা থাকতে দাও। তুমি মন খারাপ করো না, তুমি একবার আমার দিকে চোখ খুলে তাকাও। তারপর জোনাকি তাকিয়ে দেখে এক ডানাওয়ালা এক সুন্দর মেয়ে। আরে আরে, তোমার তো দেখছি ডানা আছে, তবে তুমি পরি নাকি গো? হ্যাঁ গো, আমি পরি। আর আমাকে তোমার সব দুঃখ বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। সে কি গো পরি, তুমি কি সত্যি বলছো? তাহলে তুমি আমাকে তোমার মতন পরি বানিয়ে দাও না গো পরি। তাই আমার মতো পরি হতে তোমার খুব ইচ্ছে হচ্ছে বুঝি? ঠিক আছে, এক্ষুনি আমি তোমাকে পরি বানিয়ে দিচ্ছি। তারপর পরি তার মায়া শক্তি দিয়ে জোনাকিকে পরি বানিয়ে দিল। আর জোনাকি অনেক অনেক খুশি হলো। আমি পরি হয়ে গেছি, আমি পরি হয়ে গেছি, কি মজা কি মজা। পরি, তোমাদের ওখানে কি আমাদের মতো স্কুল আছে? হ্যাঁ গো মিষ্টি মেয়ে, অবশ্যই আছে। আমিও তো আগে স্কুলে পড়তাম। তাই নাকি? কিন্তু সেটা আবার কোন জায়গায় পড়ি? সেটা হলো আকাশে। ও মা, তাই নাকি? আমাকে নিয়ে চলো ওখানে, আমি তো এখন পড়ি হয়ে গেছি। আমি কি যেতে পারি তোমার সাথে পড়ি? হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারবে। আচ্ছা, আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি, কেমন? তারপর পড়ি তার মায়া শক্তি দিয়ে একটি জাজিম তৈরি করলো, আর পড়ি জোনাকিকে নিয়ে আকাশে উড়াল দিতে থাকলো। ওই যে দেখো, স্বর্ণ দিয়ে তৈরি করা আমাদের সোনার স্কুল। এখানে তো সবই সোনা আর রূপার তৈরি দেখছি পড়ি। হ্যাঁ, আমাদের বইগুলো রূপার আর কলমটা হলো সোনার, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি আমার স্কুলে যাই, প্রতিযোগিতা দিতে হবে যে। মাকে তো বলে এসেছিলাম আমি পুরস্কার নিয়ে আসব। মা হয়তো অনেক আশা নিয়ে বসে আছে আমার জন্য পড়ি। হ্যাঁ হ্যাঁ, যাও, তোমার প্রতিযোগিতা শেষ হয়ে গেলে তোমাকে আবার মানুষ করে দেব আমি, কেমন? আচ্ছা পড়ি, ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। তারপর জোনাকি স্কুলে চলে গেল। সবাই জোনাকিকে দেখে অবাক হয়ে গেল। আরে জোনাকি, এই পোশাক তুই কোথায় পেলি? কি সুন্দর, আশ্চর্য তো। তারপর স্যারেরা এক এক করে সবার অভিনয় দেখলো। অবশেষে জোনাকিকে ডাকলো। রোল নম্বর 3, জোনাকি। জি স্যার, আমি আছি। তুমি এটা কি সেজেছো জোনাকি? স্যার, আমি তো পরে সেজেছি। ওরে বাবা, তাই নাকি? তাহলে তোমার ডানা কোথায় জোনাকি? সারের মুখে এমন কথা শোনার পর জোনাকি সাথে সাথে তার মায়া শক্তি দিয়ে ডানা বানিয়ে ফেললো, আর সারকে বলতে লাগলো, এই যে স্যার, আমার ডানা, আর আমার জাদুর লাঠিও আছে, আমি একটা জাদু দেখাবো। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল এবং জোনাকির দিকে সবাই তাকিয়ে থাকতে লাগলো। আরে জোনাকি, সত্যি সত্যি কি তুমি জাদু জানো? তখনই জোনাকি জাদু দিয়ে পুরো স্কুলটা সোনার করে দিল। ওরে বাবা, এ আমি দেখছি কি আজব জাদু তো। এমন জাদু দেখে সবাই তো অবাক হয়ে গেল। আরে জোনাকি, দেখছি সত্যি সত্যি পরি হয়ে গেছে। আজকে আমাদের যেমন খুশি
তেমন সাজের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে জোনাকি। সাড়ের কথায় সবাই হাততালি দিতে থাকে, আর সাথে সাথে জোনাকি মানুষ হয়ে গেল। তখন জোনাকি ভাবলো পুরো স্কুলটা আগের মতো হয়ে যাবে, কিন্তু তা আর হলো না, স্কুলটা সোনারি থেকে গেল। আমি তাড়াতাড়ি আমার মাকে গিয়ে এই পুরস্কারটা দেখাই, মা নির্জয় অনেক খুশি হবে। তখন জোনাকিকে সবাই ঘিরে ধরল, আর তখন জোনাকি সত্যটা বলে দিল। তখন জোনাকির বন্ধু রাজু তার নিজের ভুল বুঝতে পারল। জোনাকি, আমি তোকে অনেক ছোট করেছি, আমার জন্য অনেক কষ্ট পেয়েছিস তুই, দয়া করে তুই আমাকে ক্ষমা করে দে জোনাকি। তারপর জোনাকি রাজুকে মাফ করে দিল, আর বাসায় গিয়ে জোনাকি তার মাকে পুরস্কারটা দিল। আর মজার বিষয় হলো, ওই দিনের পর থেকে জোনাকির স্কুলের নাম দেওয়া হলো পড়ির সোনার স্কুল। তো হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাও। আর যদি তুমি এরকম নিত্য নতুন মজার কার্টুন ভিডিও পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।